এখন বাংলাদেশে মোবাইল মার্কেটে এমন একটি প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, যেমন রিয়েলমি রিলিজ করলো রিয়েলমি নার্জো 50 G96 প্রসেসর দিয়ে, তেমনি ইনফিনিক্স রিলিজ করলো ইনফিনিক্স নোট 12 G96 প্রসেসর দিয়ে। এখন দুটো ফোনের প্রাইজের পার্থক্য কিন্তু মোটামুটি অনেক। রিয়েলমি নার্জো 50 আপনি 16,000 টাকা পেয়ে যাবেন, এটার প্রাইস কিন্তু আপ ডাউন করে বাড়ে আবার কমে, ঠিক তেমনি ইনফিনিক্স নোট 12 আপনি 19,999 টাকা পেয়ে যাবেন। এখন কথা হলো, আপনি কি ইনফিনিক্স নোট 12 20,000 টাকা দিয়ে নেবেন, না রিয়েলমি নার্জো 50 16,000 টাকা বা 16,500 টাকা দিয়ে নেবেন? আজকের ভিডিওতে আমরা সেটা জানার চেষ্টা করব। চলুন বন্ধুরা কোনো কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। আমি সোহাগ আছি আপনাদের সামনে, আপনারা দেখছেন বরাবরের মতোই টেকনোলজি সোহাগ। এখন যদি বিল কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে দুটো ফোনের প্লাস্টিকের বিল্ডের এবং দুটো ফোনের একটি তো কোনো রকম প্রোটেকশন ব্যবহার করা হয় নাই। রিয়েলমি নার্জো 50 আপনি সিঙ্গেল স্পিকার পেয়ে যাবেন, আর ইনফিনিক্স 12 আপনি ডুয়েল স্পিকার পেয়ে যাবেন, এবং দুটো ফোনে আপনি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন, দুটো ফোনে আপনি দুটো করে সিম এবং একটি করে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে আমার পার্সোনালি ইনফিনিক্স নোট 12 এর যে ডিজাইনটি আছে সেটি ভালো লেগেছে, কিন্তু রিয়েলমি নার্জো 50 ডিজাইনটাও খারাপ না, এটাও ভালো মানের একটি ডিজাইন। এখন ডিজাইন তো যার যার পছন্দ, আপনার যে ডিজাইনটি পছন্দ হয় সেটা আপনি নিতে পারেন। এখন যদি ওয়েট এবং থিকনেস নিয়ে কথা বলি, তাহলে রিয়েলমি নার্জো 50 8.5 mm থিকনেস 194 গ্রাম ওজনের, এদিকে ইনফিনিক্স নোট 12 8 mm থিকনেস 185 গ্রাম ওজনের। ডিসপ্লে নিয়ে কথা বলি, এখানে কিন্তু একটু মেজর পার্থক্য আছে, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। রিয়েলমি নার্জো 50 ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির ফুল এইচডি প্লাস 120Hz একটি ডিসপ্লে, এবং এটি একটি গেমিং ডিসপ্লে বলতে পারেন, কারণ এখানে 120Hz রিফ্রেশ দেওয়া হয়েছে। এদিকে ইনফিনিক্স নোট 12 আপনি 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন, এবং এই ডিসপ্লেটির পিপিআই হলো 393। কিন্তু সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো এতে কিন্তু রেগুলার 60Hz রিফ্রেশের একটি ডিসপ্লে, মানে এখানে 90Hz বা 120Hz দেওয়া হয় নাই। 20,000 টাকার একটি ফোনে 90Hz বা 120Hz না দেওয়াটা আমার মতে একটি অন্যায়ের কাজ, কারণ এই প্রাইস রেঞ্জে আমরা বা এর চেয়ে কম প্রাইস রেঞ্জে আমরা রিয়েলমি নার্জো 50 120Hz রিফ্রেশের পাচ্ছি। সুতরাং বুঝতেই পারছেন, এখন যারা রিফ্রেশের ভালো চান, স্মুথনেস চান তাদের মোবাইলে এবং গেমিং বেশি বেশি করে করেন, তাদের জন্য রিয়েলমি নার্জো 50 ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে পারে, কারণ আপনি এখানে ভালো মানের রিফ্রেশ রেট পাচ্ছেন 120Hz রিফ্রেশ রেট। এখন যদি ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে দুটো ফোনে সেম ক্যামেরা দেওয়া হয়েছে 50 MP মেন ক্যামেরার সাথে 2.2 MP মাইক্রো এবং ডেপ্থ ক্যামেরা। এখন যদি ছবির কথা বলেন, এখন আমি বলবো রিয়েলমি নার্জো 50 কালার বুস্ট করে ঠিক আছে, তারপরও চেষ্টা করে ন্যাচারাল কালার দেওয়ার জন্য, ডাইনামিক রেঞ্জও মোটামুটি ঠিক রাখে। কিন্তু ইনফিনিক্স নোট 12 আপনি ছবি ভালো পাবেন, সোশ্যাল মিডিয়া রেডি ছবি পাবেন, কিন্তু আমার কাছে কেন জানি রিয়েলমি নার্জো 50 ছবিগুলো বেস্ট লেগেছে। এখন যদি ভিডিওর কথা বলি, আপনি কিন্তু রিয়েলমি নার্জো 50 স্টেডি মোড পেয়ে যাচ্ছেন, মানে ভিডিওতে স্টেবিলাইজার পেয়ে যাচ্ছেন, আপনি এখানে অনেক জার্কিনেস কম পাবেন ইনফিনিক্স নোট 12 তুলনায়। মানে আপনি কি স্ট্যাডি ভিডিও করতে পারবেন রিয়েলমি নার্জো 50, যেটা কিন্তু আপনি ইনফিনিক্স নোট 12 পাচ্ছেন না। এখন দুটো ফোনে কিন্তু আপনার 16 MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এখানে আরেকটি কথা হলো, সেলফি ক্যামেরা কাট আউট কিন্তু রিয়েলমি নার্জো 50 পাঞ্চল ক্যামেরা কাট আউট দেওয়া হয়েছে, আর ইনফিনিক্স নোট 12 ওয়াটার ডপ নজ দেওয়া হয়েছে। সুতরাং যারা 10D ডিজাইন চান, পাঞ্চল ক্যামেরা কাট আউট চান, তাদের জন্য রিয়েলমি নার্জো 50 বেস্ট হতে পারে। এখন ব্যাটারি নিয়ে কথা বললে, দুটো ফোনে আপনি 5000mAh ব্যাটারি এবং 33W চার্জার পেয়ে যাবেন। সুতরাং ব্যাটারি এবং চার্জার দিক থেকে দুটো ফোন ঠিক আছে, প্রসেসরের দিক থেকেও দুটো ফোন একদম ঠিক। দুটো ফোন ইমিডিয়েটে খেলেও G96 প্রসেসর দেওয়া হয়েছে, দুটো ফোন দিয়ে আপনি পাবজি, কল অফ ডিউটি, ফ্রি ফায়ারের মতো গেম ভালো মানের সেটিংয়ে খেলতে পারবেন। আপনি পাবজি এখানে স্মুথ গ্রাফিক্সে আলট্রা ফ্রেম রেটে খেলতে পারবেন, মানে 40fps গেমিং করতে পারবেন দুটো ফোনে। যদি হিটিংয়ের কথা বলেন, তাহলে দুটো ফোনে মোটামুটি হিটিং হয়, কিন্তু রিয়েলমি নার্জো 50 একটু গেমিং ডিভাইস হওয়ার কারণ আপনারা তো সবাই জানেন নার্জো সিরিজটি হলো বিশেষ করে গেমিংয়ের উপর বেশি প্রাধান্য দিয়ে থাকে তারা। সুতরাং রিয়েলমি নার্জো 50 গেমিংয়ের জন্য বেস্ট হবে, কারণ এখানে আপনি 120Hz রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। যদি অ্যান্টুটু স্কোর নিয়ে কথা বলি, তাহলে রিয়েলমি নার্জো 50 আপনি অ্যান্টুটু স্কোর পেয়ে যাবেন 339828, এদিকে ইনফিনিক্স নোট 12 আপনি পেয়ে যাবেন 347231। যদি গিকবেঞ্চ স্কোর নিয়ে কথা বলি, তাহলে
রিয়েলমি নার্জো 50 আপনি সিঙ্গেল স্কোর পেয়ে যাবেন 536, মাল্টি স্কোর পেয়ে যাবেন 1894, এদিকে ইনফিনিক্স নোট 12 আপনি পেয়ে যাবেন সিঙ্গেল স্কোর 500, মাল্টি স্কোর পেয়ে যাবেন 1756। র্যাম রম নিয়ে কথা বলি, এখানে কিন্তু অনেকটাই পিছিয়ে আছে রিয়েলমি নার্জো 50, কারণ এখানে আপনি 4GB এবং 64GB ভেরিয়েন্টের র্যাম পেয়ে যাচ্ছেন। র্যাম হলো এলপিডিডিআর 4X ভার্সনের, আর স্টোরেজ হলো ইউএফএস 2.2 ভার্সনের। ইনফিনিক্স হট 12 আপনি 8GB 128GB স্টোরেজ পেয়ে যাচ্ছেন, র্যাম হলো এলপিডিডিআর 4X ভার্সনের, আর স্টোরেজ হলো ইউএফএস 2.1 ভার্সনের। যদি রিড স্পিড এবং রাইট স্পিড নিয়ে কথা বলি, তাহলে রিয়েলমি নার্জো 50 আপনি রিড স্পিড পেয়ে যাবেন 434 এবং রাইট স্পিড পেয়ে যাবেন 268, এদিকে ইনফিনিক্স নোট 12 আপনি রিড স্পিড পেয়ে যাবেন 467 এবং রাইট স্পিড পেয়ে যাবেন 387। তো বন্ধুরা, এই ছিল দুটো ফোনের কম্পারিজন ভিডিও। এখন আপনি সিদ্ধান্ত নিতে পারেন আপনার জন্য কোন ফোনটি বেস্ট হতে পারে। এখন আমি বলবো, আপনি যদি গেমিং ফোন চান, ভালো রিফ্রেশের চান এবং ভালো মানের স্টোরেজ চান, ভালো মানের প্রসেসর চান, তাহলে রিয়েলমি নার্জো 50 আপনার জন্য বেস্ট হতে পারে। আমার মতে আপনি যদি ভালো ডিসপ্লে চান, ট্রেন্ডি ডিজাইন চান, তাহলে ইনফিনিক্স নোট 12 আপনার জন্য বেস্ট হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন, এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।